তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আর একবার কন্টিনিউ করছি মাই ফ্রেন্ড পেদ্রো। আগের এপিসোডে গাইস কলার ছোট ছেলেকে আমরা বাঁচিয়ে নিয়েছিলাম গুন্ডাদের হাত থেকে। যারা আগের এপিসোডটা দেখনি অবশ্যই দেখে নিও, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো বা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আগের এপিসোডে কলার ছেলেকে তো বাঁচিয়ে নিয়েছিলাম, বাট কলার বউ এখনও মিসিং। আমাকে কলার বউকে খুঁজতে হবে তাড়াতাড়ি করে, জানি না কোথায় আছে, কোথায় গুন্ডারা লোকে লুকিয়ে রেখেছে। তো চলো দেরি না করে গেমটা স্টার্ট করি, আর তোমরা দেরি না করে ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। চলে আসছি গাইস ফার্স্ট মিশনে, মানে আজকের ফার্স্ট মিশন। আগের দিন এই বাইকটা করে এসেছিলাম গাইস। ওকে, নিচে একজন আছে। এবার দেখো গুন্ডাগুলোকে আলাদা দেখতে মনে হচ্ছে না, আগের দিনের থেকে একটু আলাদা মনে হচ্ছে গুন্ডাগুলোকে। হতে পারে আমার চোখের ভুল, দুদিন খেলিনি ওই জন্য মনে হচ্ছে বোধ হয়। তো জিগজ্যাগ করে একজন দুজন তিনজন, তিনজনকে তো মেরে দেবো এখানে। তাড়াতাড়ি করে করতে হবে, আমার স্কোরটা অনেক লাগবে। তিনটে স্টার চেষ্টা করবো, তিনটে স্টার করার। যদি না হয় তো আমার তো কিছু করার নেই, আমি চেষ্টা করতে পারি, আর কিছু করতে পারি না আমি। আমি একটা জিনিস ভাবছি, যদি এখান থেকে ডাইরেক্ট রোপের মধ্যে জাম্প করাই তাহলে নিচে পড়ে যাবে না, রোপটা ধরে নেবে। চেষ্টা করবে একবার, চলো দেখি একবার। না, ধরে নিয়েছে, ধরে নিয়েছে, নাইস। এটা কি, এটাই করে মারতে হবে? আমার বেশ ভালো হলো, বেশি কাটাকানি করতে হবে না, অটোমেটিক যাবে, ব্যাস এইটুকানি। এটা কি হলো? তো এবার তো আমি ডাইরেক্ট ওপারে যেতে পারবো না, আমাকে প্রথমে এখানে জাম্প করতে হবে। এবার একটু ভাবতে হবে কি করে নিচে যাওয়া যায়, কারণ নিচে কাঁটা তার আছে, আমি নিচে ডাইরেক্ট যেতে পারবো না, আমার হেলথ কমবে। আমাকে প্রথমে ডান দিকের দেয়ালটায় যেতে হবে জাম্প করে, তারপর একে মেরে তারপর আবার বাঁ দিকের দেয়ালটায় এসে তারপর এপারে আসতে হবে। দেখি ট্রাই করি, যদি হয় তো ভালো। এই দেয়ালে প্রথমে চল, তারপর একে মার। আরে নিচে পড়লি কেন, এত প্ল্যানিং করলাম সব বিকার হয়ে গেল। এবার চলো রোপে করে যাওয়া যাক। রোপের মাঝখান থেকে আমাকে জাম্প করতে হবে, নাহলে ওখানে কাঁটা তার ছিল, নাইস। আবার সেম জিনিসটাই করতে হবে, রোপে গিয়ে একে মেরে এখান দিয়েই জাম্প করতে হবে, নাহলে যদি দড়ির এন্ডে চলে যাই তাহলে আমার হেলথ কমবে, কারণ ওখানে কাঁটা তার আছে। ঠিক আছে, দেখো আবার ওই গাড়িটা চলে এসছে, আমার খাটনিটা একটু কম হবে। তো চড়ে চড়ে যাই, তো নিচে দুজন আছে, তিনজন আছে, ঠিক আছে তিনজনকে মেরে দেবো, অসুবিধা নেই। নিচে একজনকে দেখতে পাচ্ছি, একেও মেরে দেবো, নাইস। আর নিচে আরেকজন আছে, তারপর আমার মিশনটা এন্ড হয়ে যাবে, একে মেরে দিই, ঠিক আছে। ওপরে চ, এই রে আমার ভুল হলো, ডাইরেক্ট গিয়ে দরজার মধ্যে জাম্প করাতাম ভালো হতো। তো তিনটে স্টার পেয়েছি, আর একটুখানির জন্য দুটো স্টার পেয়েছি, আড়াইখানা বলা যায়। সামনে একটা তেলের জার আছে আর নিচে একজন আছে, প্রথমে একে মেরে তারপর তেলের জারটা ফাটাবো, না প্রথমে তেলের জারটা ফাটিয়ে নিই, নাহলে যদি নিচ থেকে ফাটাই যদি আমার হেলথ কমে যায় তখন চাপ হয়ে যাবে। ওকে, এবার নিচে গিয়ে একে মেরে দেবো, নাইস। চ আগে চ, এবার সামনে একজন আছে, মেরে দিছি। ওকে, তার একখানা তেলের জার আছে, এটাকেও ফাটাতে হবে, তো এখান দিয়ে জাম্প করে এটাকে ফাটিয়ে দেবো। ওই হয়ে ব্লাস্টের আওয়াজ শুনে দুজন বেরিয়ে গেছে দরজা দিয়ে। তো চলো এখান দিয়ে যেতে হবে আমাকে। মিউজিকটা শুনেছো, নাচতে ইচ্ছা করছে। আরে এরা কোথায়, আরে বেরিয়েই যাচ্ছে তো, কোথায় ছিল এত? আর আছে, দেখ চলেই আসছে, যতবার ভাবছি ক্রস করবো, এই দেখ আর আছিস ভাই, চলে আয়, মনে হচ্ছে আর আসবে না, ঠিক আছে চল। যতবার ভাব, এবার আবার চলে এসছে, একটু দাঁড়িয়েই যাই, আয় কে আসবি, আয়। আবার এসছে, জানতাম, এখনও শেষ হয়নি। আর আছিস ভাই, আয় না, আসবে না মনে হচ্ছে। এবার রোপে করে ওপারে যেতে হবে। আরে রোপে করে বলেছি, কাঁটায় পড়তে বলিনি, কতটা হেলথ কমে গেলো দেখো, হাফ হেলথ কমে গেলো, সেটি আর। দুজনকে মেরে দিই, নয়েস। এবার কোথায় যেতে হবে, ও নিচ থেকে যেতে হবে রোল করে। ওকে, কমেরা দিয়েছি, জিগজ্যাগ করে উপরে যেতে হবে, এবার এপারে আসতে হবে, তারপর ওইপারে গিয়ে উপরে যেতে হবে। এরা সব ব্যালকনিতে ঘুরতে আসছে, আমি বেচারাদের মেরে দিচ্ছে। সামনে দেখো একটা বন্দুকও আছে, আরে আরে আসলে একসাথে আয় না ভাই, একজন একজন করে আসছিস কেন, ভয় দেখাচ্ছে আমাকে। চলো বন্দুকটা নিই, আবার চলে এসছে। একটা ঘরের মধ্যে কতজন থাকে দেখো, তিনজন বেরিয়ে, চার কেউ আছিস? চলো বন্দুকটা নিয়ে নিই, আর বন্দুকটা নেওয়ার জন্য অপেক্ষা করছিলো বাদ বাকি লোক। আর এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, এখনও শেষ হয়নি। আর কারোর মরার ইচ্ছা হয়েছে না মনে হচ্ছে, তো চলো এবার উপরে যাওয়া যাক। এখান দিয়ে উপরে যেতে হবে, উপরে এক্সিট দেখতে পাচ্ছি, তো এখান দিয়ে সামনে যাবো, রোল করে যাই। ওকে, ওপারে যাবো, ওপার থেকে জিগজ্যাগ করে ওপারে উঠে মিশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার দেখার বিষয়ে কখন স্টার পেলাম, দুখানা স্টার তো পেয়ে যাবো, তিনখানা স্টার পাবো কি না
1,00,000 পয়েন্ট দরকার, কত হয়েছে আমার 51, দুটো স্টারই পেয়েছি। থার্ড মিশন, এত কিছু পড়ার দরকার নেই, লোকে ক্যান্সেল করো। ওকে চলো আগে, সামনে কাঁটা তার আছে। এটা কি স্কেটবোর্ড? নাইস, এবার তো মজা আসবে আরও। ইয়ে, জাম্প করলে স্কেটবোর্ডটা ছাড়বে? না, ছাড়েনি। এটা বেশ দারুণ, স্কেটবোর্ডটা সঙ্গেই থাকবে। স্কিল দেখেছো পেদ্রো? এটা পেদ্রো। চলো সামনে যাওয়া যাক। ওকে, এখানে একজন আছে, নাইস। আর এখানে নিচে একজন আছে, ওই পারে জাম্প করার সময় একটা মেরে দেবো, নাইস। সেম জিনিসটা এর সাথেই করবো। ওকে, আর একবার করতে হবে ওটাই, নাইস। চলো, গেমটা যত খেলছি গেমটার প্রেমে পড়ে যাচ্ছি গাইস, দারুণ লাগছে গেমটা খেলতে। এখানে তিনজন আছে, ওকে, একে মেরে দিলে এর জায়গাটা কমপ্লিট হয়ে গেল। স্কেটবোর্ডটা দেখো পায়ের মধ্যে এখনও আছে, আমি ভাবলাম এত নিচে জাম্প করলাম বোধহয় চলে যাবে, বাট যাইনি, এটা বেশ ভালো। ওকে, সামনে এক্সিট হয়ে যাবে, গেট দেখতে পাচ্ছি, বাট তার পাশে দুখানে আরও গেট আছে, মনে হচ্ছে অনেকজন আসবে এখানে। আমাকে এর ভেতরে ঢুকতে হবে, তার জন্য এই দেয়ালে আসতে হবে প্রথমে, তারপর এদিক থেকে ঢুকবো। এই দেখো চলে এসছে, বাট আমি তো ভুল আসলাম, এদিকে গেট বন্ধ আমি খেয়ালই করিনি, আমাকে তেলের জারগুলো ফাটাতে হবে। একদিকে কিন্তু ভালো হলো, হাতে হাতে এদেরকেও মেরে দেবো, তেলের জারটাও ফাটিয়ে দিই, আর পরে আর চাপ রইল না, ডাইরেক্ট এক্সিট গেট দিয়ে বেরিয়ে যাবো। এখানে প্রথমে উঠে যাই, তারপর এখানে আসবো। ওকে, ওই পরে গিয়ে এই লেভেলটাও কমপ্লিট হয়ে যাবে, তাড়াতাড়ি চল। নয়েস, দেখি কটা স্টার পাই, তিনটে স্টার হয়ে যা হয়ে যা হয়ে যা, ইস রে, আর একটুর জন্য। ওকে গাইস, 4 নম্বর মিশনে চলে এসেছি, মানে আজকের 4 নম্বর মিশন, এই গেমটা 16 নম্বর মিশন এটা। এই গেমটার মধ্যে বোধ হয় 30খানা না কটা লেভেল আছে, ওর সবকটা কমপ্লিট করবো। আপাতত গেমের মধ্যে কনসেন্ট্রেট করি, তো দুজনকে মেরে দিই, নয়েস। এবার ও আমাকে সাইডে আসতে হবে, এটা উপরে চলে গেলে নিচে আসবো এবার, ঠিক আছে। এবার প্রথমে নিচেরটাকে মেরে নিই নাকি, নিচে যে আছে, হ্যাঁ প্রথমে নিচে মেরে নিই, তারপর আস্তে আস্তে উপরের দিকে যাব, ঠিক আছে, এটাই মনে হচ্ছে বেটার হবে, ঠিক আছে। চলো তুমি একে মেরে দিই, তারপর এখানে উঠে সঙ্গে সঙ্গে এখানে উঠতে হবে, না নিচে নেমে যাবে। ওকে, এখানে উঠে একে মেরে দিই, এবার সেম জিনিসটা এখানে করব, নয়েস, ওপরে ক্রস করে যাব। ওকে, এখানে মেরে দিই, পারফেক্ট। একটুখানি বুদ্ধি খরচা করতে হয় গেমটা খেলতে হলে, তোমাকে আবার সেম জিনিসটা করতে হবে, না এখানে আমাকে উপরে যেতে হবে, কারণ এই লিফ্টগুলো উপরে যায় না, তো প্রথমে একে মেরে দিই, এবার লিফ্টে করে নিচে এসে তেলের জারটাকে ফাটাতে হবে, তাহলে আমার দেয়ালটা ভেঙে যাবে, তাহলে আমার এখানে রাস্তা হয়ে যাবে যাওয়ার মতো। ওকে, এবার এখান দিয়ে ক্রস করে ওপরে যাব, নয়েস। এবার এই দেয়ালে এসে তারপর এদিকে এই লিফ্টের মধ্যে আসতে হবে। ওকে, প্রথমে দেয়ালে যাই, তারপরে লিফ্টের মধ্যে, নিচে দেখো তিনজন দাঁড়িয়ে আছে, পরপর তাড়াতাড়ি করে মারতে হবে, একজন দুজন তিনজন, একটা গুলি লেগে গেল, একটা না দুটো হেলথ কমে গেছে, কেস করেছে, বলতে বলতে মেরেও দিল, সেটি আর। ওকে চলো আরেকবার ট্রাই করব, এবার আর ভুল করলে চলবে না, ঠিক করে মারতে হবে ওদেরকে, তাড়াতাড়ি করে মারতে হবে, অনেক ফাস্ট খেলতে হবে এবার ওখানে গিয়ে, কারণ ওখানে অনেকজন আছে, প্রায় 7-8 জন আছে, ওই জন্যই তখন মরে গেছিলাম। আর তখন খেয়ালও করিনি, উপরে একজন ছিল, ও আমাকে দেখতে পাচ্ছিল, আমি খেয়ালও করিনি, আমি যে হঠাৎ করে গুলি মেরে দেবে আমি বুঝতে পারিনি। ঠিক আছে, অসুবিধা নেই, একবার দুবার তো মরাই যায়, ওটা কোনো ব্যাপার না। এবার নিচে আসবো একে মেরে, তারপর আবার উপরে যাব, যেটা আগের বার করেছিলাম, তো এখান দিয়ে এখানে গিয়ে একে মেরে দেবো, তারপর উপরে গিয়ে ওকেও মেরে দেবো, নাইস। এবার এখান দিয়ে ক্রস করে যাব, চল। ওকে, ঠিক আছে, এবার উপরে গিয়ে ওকে মারতে হবে, তারপর নিচে এসে তেলের জারটা ফাড়াতে হবে, ঠিক আছে, একদম পুরো প্ল্যানিং অনুযায়ী যাচ্ছে সব। নিচে আয়, তেলের জারটা ফাটাই, কেন কেন দেখো আবার হাফ হেলথ কমে গেল, সব তো ঠিকঠাকই করছিলাম, কোথা দিয়ে ফাটাবো তাহলে তেলের জারটা, যেখান দিয়ে ফাটাই আমার তাহলে হেলথ কমবে, ঠিক আছে, এখানটায় আবার দেখে খেলতে হবে, একজন দুজন তিনজন, ঠিক আছে, এখানে তিনজন আছে। ওকে, এ মেরে দিয়েছিল, উপরে যেছিল না ও মেরে দিয়েছিল আগের বার, আর ওকে এবারে মেরে দিয়েছি, আর সুযোগ দিইনি। ওকে, এবার কোথায় যাব? ও আমাকে দেয়ালে আসতে হবে, দেয়ালে এসে তারপর এরপরে ক্রস করব, ঠিক আছে, নিচে এক্সিট দেখতে পাচ্ছি, এই মিশনটা কমপ্লিট হয়ে যাবে, নয়েস। চলো দেখে তিনটে স্টার পাই কি না,
হৈ যা, ইয়েস ইয়েস। আগের এপিসোডেও গাইস লাস্ট মিশনটায় 3টি স্টার পেয়েছিলাম, এই এপিসোডেও লাস্ট মিশনে 3টি স্টার পেলাম। ওকে গাইস, আজকে তাহলে এখানেই এন্ড করছি ভিডিওটা। থ্যাংকস ফর ওয়াচিং, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে এরকমই একটা মজাদার গেম প্লে ভিডিওর সাথে।